প্রিয় দর্শক যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেম টু দ্য পয়েন্ট আর আমি সঙ্গে আছি সোমা ইসলাম আপনারা জানেন রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় এবং তার বাইরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে নিয়ে কিন্তু আমরা সেম টু দ্য পয়েন্টে আলোচনা করে থাকি আর আজকে সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্যে হসপিটালে ভর্তি হয়েছেন সে কারণেই আমরা আজকে অনুষ্ঠানের নাম রেখেছি অবশেষে হাসপাতাল বেগম খালেদা জিয়া আর আজকে আমাদের আলোচনায় যুক্ত হয়েছেন যে দুজন চলুন দর্শক সকাবার আগে আমরা আমাদের অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে আছেন ডক্টর এ জেড এম জাহিদ হোসেন ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএমএ ও ড্যাবের সাবেক মহাসচিব আমাদের সঙ্গে আরও আছেন ডক্টর শহীদুল্লাহ সিকদার প্রভিসি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দুজনকেই আজকে আমি শুরুতে স্বাগত জানাচ্ছি মেট্রো টু পয়েন্টে স্যার স্যার যাই আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই যে এর আগেও আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু হসপিটালে ভর্তি হবার সম্মতি দেননি কিন্তু আজ তিনি ভর্তি হয়েছেন এই হলেন না কিংবা আজকে হলেন কারণটা কি আপনি আপনাকে ধন্যবাদ খেয়াল করে দেখেন যে গত এপ্রিল আঠারোতে অনেকে প্রথম নিয়ে আসা হয়েছিল কিছু পরীক্ষা করার জন্য এবং ওই দিন ওনার কিছু এক্স রে করার পর ওনাকে আবার জেলখানা ফিরত নিয়ে যাওয়া হয় তারপরে আমরা দেখলাম অক্টোবর মাসের আঠারো অক্টোবর মাসের ছয় তারিখে ওনাকে আবার নিয়ে আসা হলো এবং আনার পর ওনাকে ভর্তি করা হলো। এবং নভেম্বরের আট তারিখে ওনাকে আবার বিকেলবেলা ছুটি দিয়ে নিয়ে চলে যাওয়া হলো কাজে উনি যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান নাই বা ভর্তি হন নাই তা কিন্তু না ওনার পরীক্ষাও হয়েছে এবং এখানে ওনাকে ভর্তি করাও হয়েছে কিন্তু এখানে প্রশ্ন থেকে গেছে যেটা এবং আজকে ওনাকে হঠাৎ করেই গতকালকে মেডিকেল বোর্ড বসছিলেন এবং ওনারা ওনার সমস্ত চব্বিশে ফেব্রুয়ারি মেডিকেল বোর্ড ওনাকে পরীক্ষা করেছেন উনিশে মার্চ ওনার কাছ থেকে স্যাম্পল ড্র করেছে সেই সমস্ত রেজাল্ট হয়তো মেডিকেল বোর্ড রিভিউ করেছে রিভিউ করে তারা কিন্তু ওপিনিয়ন দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে একটা স্পেশালাইজড মাল্টি ডিসিপ্লিনারি কেয়ার হসপিটালে ভর্তি করা এবং যেহেতু ওনারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্টাফ এবং শিক্ষক কাজেই তারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যই বলে তার আগে যেখানে গণমাধ্যমে খবর এসেছিল বিএনপি থেকে বলা হচ্ছিল বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা দিতে চান না সেটি কি তাহলে ভুল ছিল ভুল ঠিক না বিষয়টা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন রুগী সময় চুজ করে তার ফিজিশিয়ান কে হবে তার হসপিটাল কে হবে কোনটা হবে এটা সবসময় কিন্তু রুগী চুজ করে এবং সেই অনুযায়ী বেগম খালেদা জিয়া এখানে যাই সমস্ত ডাক্তাররা আছেন ডাক্তারদেরকে অনেক কেউ কিন্তু যেমন প্রফেসর ডাক্তার সৈয়দ আতিকুল হোক তাকে দেখানোর জন্য কিন্তু উনি আগেও বলেছেন এবং উনি কিন্তু ওনাকে আগেও দেখেছেন এবং ছাড়াও এখানে যদি আপনি খেয়াল করে দেখেন যে ডা ডায়াবেটোলজির যে ডাক্তার ওনারাও হয়তো ওনাকে আগে দেখেছেন এবং ওনাকে চিকিৎসা দিতেন কিন্তু খালেদা জিয়া যে কারণে এই জিনিসটা রেজ করেছেন উনি যখন দেখেছেন যে ওনাকে বলা হয়েছে যে আপনাকে মেডিকেল বোর্ড এবং সেই সাথে আপনার যে সকল ডাক্তাররা চিকিৎসা দিতেন ওনারা যৌথভাবে আপনাকে এপ্রিল মাসের বারো তারিখে যখন আনা হলো দেখবে এবং সেখানে কিন্তু ওনার ব্যক্তিগত চিকিৎসকদেরকে আনাও হয়েছিল কিন্তু ওনাদেরকে আর ওনাকে পরীক্ষা করতে দেওয়া হলো না শুধুমাত্র ওই ডাক্তার সাহেবরা বললেন যে পরীক্ষাগুলো করার জন্য সেটা করা হলো তো উনি প্রথম দিন এই জিনিসটা হচট খেলেন দ্বিতীয়বার যখন উনি উচ্চ আদালতের নির্দেশক্রমে আবার যখন বিএসএমইতে ভর্তি হলো তখন কিন্তু ওখানেও কিন্তু এই কথাই লেখা ছিল যে ওখানে ওনার মেডিকেল বোর্ড যেটা বিএসএম করবে সেই সাথে ওনার যে ব্যক্তিগত চিকিৎসকরা তারা সমন্বয় করে চিকিৎসা সেবা নিশ্চিত করবে সেখানে ডেব বা সচিবের কোনো সদস্য থাকতে পারবে না এটা ছিল উচ্চ আদালতের নির্দেশনা কিন্তু আমরা লক্ষ্য করলাম উনি এক মাস দুই দিনের মতো যে হাসপাতালে ছিলেন সেখানে কিন্তু উনার ব্যক্তিগত চিকিৎসকদেরকে উনার ধারে কাছে ঘেস্ট দেওয়া হয় না এবং যেতেও দেওয়া হয় আজকেও যদি আপনি ঘটনা খেয়াল করেন আজকেও আমাদের প্রতি মানে আমি তো একজন ডাক্তার আমি বিএনপির ভাইস চেয়ারম্যান কিন্তু আমি একজন প্রফেসর এবং ইউরোলজির ওয়ান অফ দ্য সিনিয়র প্রফেসর এবং ওনার রোগ সম্পর্কে কিছুটা ধারণা আমাদের অনেকেরই আছে এবং সেইখানে আমরা যখন গেলাম তখন আমাদেরকে দাঁড়ানোর জন্য মানে যেভাবে আমাদেরকে প্রতিরোধ করা হলো মানে এজ মানে আমরা একটা কোনো একটা খুবই কঠিন অন্যায় করে ফেলেছি কোনো রুগী আসতেছে রুগী স্বাভাবিকভাবে গাড়ি থেকে নামার পর রুগী চাইব যে তার পরিচিত কোনো একজন লোকের সাথে তার দেখা হোক সেখানে রুগী সেটা চেতেই পারে আমরা সেই কনফিডেন্সটা দেওয়ার দায়িত্ব ছিল কিন্তু কর্তিপক্ষের। যে কর্তিপক্ষটা নিতে সেটা দেয়নি। ডক্টর সৈয়দুল্লাহ শেখদার আপনার কাছে যেতে চাই বেগম খালেদা জিয়া আজকে তো ভর্তি হয়েছে কিন্তু আমরা যতটুকু জানি আপনারা নিজেরাও জানেন যে তিনি এই বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেওয়ার জন্য এক ধরনের সম্মত ছিলেন না। এখন তিনি সম্মতি জানিয়ে আজকে থেকে তিনি কেবিনে ভর্তি আছেন। কিন্তু আপনার কি মনে হয় যে এই বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা ব্যবস্থা কিংবা চিকিৎসকদের প্রতি ওনার যে অনাস্থা কিংবা অবিশ্বাস আসলে কি চিকিৎসা ব্যবস্থা এখানকার এতটাই খারাপ যে তিনি নিতে চান না না আমার আমার মনে হয় যেটা মনে হচ্ছে যে চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেশের সেরা মেডিকেল ইনস্টিটিউট এটা একাডেমিক্যালি রিসার্চের জন্যে এবং চিকিৎসা সেবার জন্যে সব দিক থেকে বঙ্গবন্ধু দেশের নাম্বার ওয়ান কোনো সন্দেহ নেই সরকারি দল বিরোধী দল আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে সকল মানুষই বিশ্বাস করে কাজেই চিকিৎসকদের প্রতি বা এখানকার চিকিৎসা ব্যবস্থার প্রতি ওনার কোনো অনাস্থা আছে সেটি আমার মনে হয় না বরং যেটি আমি বলতে চাই যে দেখেন এই যে জাহিদ বললেন যে এর আগে কিন্তু তিনি বঙ্গবন্ধুতে ভর্তি হয়েছেন সেখানকার চিকিৎসা নিয়েছেন এবং আজকে যারা মেডিকেল বোর্ডে আসেন তারাও কিন্তু একইভাবে আপনি দেখেন যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মোস্টলি সেখানে আসেন এবং যেটি উনি বললেন যে আদালতের নির্দেশনা আছে যে সচিব বা স্বাধীনতা চিকিৎসক পরিষদ বা ডক্টর ডক্টরেশন অফ বাংলাদেশ এই দুটো সংগঠনের কোনো সংগঠনের কোনো চিকিৎসক থাকবে না এবং আমরা কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেভাবেই এই চিকিৎসকদের যে মেডিকেল বোর্ডটা সেভাবেই গঠন করা হয়েছে আপনি জানেন মেডিসিনের একজন খুব সিনিয়র প্রফেসর কে রাখা হইছে রিউমাটোলজি একজন সিনিয়র প্রফেসর কে এবং চিকিৎসা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই বলছেন কোন অবস্থায়তে কোনো ঘাটতি আছে বলে কেউ স্বীকার করবে মানে আমি তো জানি আমি তো বলবো আপত্তিটা কোথায় অনাস্থাটা কোথায় আমার ধারণা যে অনাস্থা বা অনাস্থা ও আছে কিনা আই ডোন্ট নো বিকজ আপনি অনাস্থা কিভাবে বলবেন অনাস্থা তো আপনি বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে বলতে হবে তাই না আপনি মুখে বললে তো হবে না তবে যে কথাটা আমি বলতে চাই সম্ভবত এই পত্রপত্রিকার মাধ্যমে বা মিডিয়ার কারণে আমরা যতটুকু দেখেছি এই যে আসা না যাওয়া এখানে আসা ওখানে যাওয়া এই বিষয়গুলি সম্ভবত রাজনৈতিক কারণে কারণ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসার প্রতি বেগম জিয়ার বা কারো অনাস্থা থাকার কোনো কারণ নেই ব্যক্তিগতভাবে যেমনটা বলছেন এটাকে আসলে রাজনৈতিক কোনো কৌশল নাকি রাজনৈতিক কৌশলকে পাশে রেখে বেগম খালেদা জিয়া চিকিৎসাটা গুরুত্বপূর্ণ নাকি রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ আপনার একটা জিনিস মনে রাখতে হবে খালেদা জিয়াকে আমরা আটই ফেব্রুয়ারি দেখলাম উনি হেঁটে কোর্টে গেলেন আজকে যদি ওনাকে কেউ দেখে থাকেন আমরা কাছ থেকে প্রায় এই ধরেন বিশ পঁচিশ হাত দূর থেকে আমরা যেটুকু দেখেছি উনি সত্যিকার অর্থে এমন অসুস্থ যে ওনাকে জনের ধরে হুইল চেয়ারে তুলতে হচ্ছিল এবং ওনাকে নামাতে বেশ সময়ে ব্যাক পেতে হয়েছে এবং উনি সত্যি সত্যি খুবই ফিজিক্যালি উনি খুবই অসুস্থ এবং ওনার যে বায়োকেমিক্যাল অ্যানালাইসিস ওনারা টেস্ট করেছে এবং সেটা নিয়ে গতকালকে যে বোর্ড বসছে তারা বলেছে ইমিডিয়েটলি ভর্তি করার জন্য এবং মেডিকেল বোর্ড সেটা ফিল করেছে দেখে তারা বলেছে এবং সেই অনুযায়ী ওনাকে এনেছে এবং আমরা দল বলেন ওনার পরিবার বলেন সব সময় ওনার সুচিকিৎসার দাবি করেছে আমরা বলেছি বিশেষায়িত একটি হাসপাতালের কথা এবং এখানে কোন অবস্থাতে কোন অবস্থাতেই রাজনীতি কোন সুযোগ যদি খালেদা জিয়ার শরীরের অবস্থা এতটায় অবনতি হয়ে থাকে আপনি যে দৃশ্যের উদাহরণ দিচ্ছেন এবং আমরা যেটি আজ দেখেছি তাহলে সেই ক্ষেত্রে কেন ইউনাইটেডে ভর্তি হতে হবে তাহলে কি কেন আপনারা তাকে বিদেশে যাওয়ার ব্যাপারে কি আপনারা সাজেশন দিচ্ছেন আপনারা তো ইউনাইটেড মনে করছেন বিদেশে নিয়ে যাওয়া দরকার আপনারা যে সাংবাদিকরা বা অনেক মিডিয়া বলে কথাই কথাই ইউনাইটেড কথাটা কি ম্যাডাম নিজে বলেছেন এই কথাটা কি আমরা বলেছি আমরা সব সময় বলেছি বিশেষায়িত হাসপাতাল কারণ আমরা দেখেছি যে ওয়ান ইলেভেনের পরবর্তীতে অনেক নেতানেত্রী স্কয়ার হসপিটালে ভর্তি ছিলেন ল্যাবেড হসপিটালে ভর্তি ছিলেন এখনো অনেকেই বার্ডেম হসপিটালে ভর্তি আছেন এবং আমরা কোনো অবস্থাতেই চিকিৎসক বা হাসপাতালের প্রতি অনাস্থা না কিন্তু এই ব্যবস্থাটা এই ব্যবস্থাটাকে ইনফ্লুয়েস করা যায় এই ব্যবস্থা যার জন্যই মানুষের আস্থার একটু অভাব হয়েছে এবং এই আস্থার অভাবটা দূর করার জন্য চিকিৎসকদেরকে যদি প্রফেশনালি দায়িত্ব পালন করতে দেওয়া হয় তাহলে কারো কোনো অনাস্থা থাকার কথা না কিন্তু চিকিৎসকরা যখন আস্থার সাথে দায়িত্ব পালন করতে পারে না তখন স্বাভাবিকভাবে অনাস্থার প্রশ্ন আছে যেটি আরেকটু জানতে চাচ্ছি যে একজন রোগী কোথায় থাকবে তার চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি হবে সেই প্রেসক্রিপশনটা তো করবে একজন ডাক্তার সেটা কি করে দিবে নেতা কর্মীরা অবশ্যই এখন যে এখানে উনি ভর্তি হয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছে সেখানকার চিকিৎসকদের উপরে কি আপনাদের নির্ভর করতে হবে যে ডাক্তাররা কি বলছেন সেটাই যদি আপনারা বাতলে দেন তাহলে রোগীর চিকিৎসা কি করে হবে আমরা বাতলে দেই না আমরা বাতলে দিতে চাই সেটাই যে উচ্চ আদালত যে বললেন যে এখানকার মেডিকেল বোর্ড এবং উনার উনি তো অসুস্থ অসুস্থতা কিছু আছে দীর্ঘদিনের পুরনো সেগুলোর এখন প্রকটতা বৃদ্ধি পেয়েছে উনার সেই চিকিৎসকদের সাথে সমন্বয় করে ওনার চিকিৎসা সেবাটা চালু করতে হবে কারণ আপনি হঠাৎ করে একজন মানুষকে বলুন আমি আপনার চিকিৎসা দিব উনি আপনাকে চিনে না জানে না ওনার তো কনফিডেন্সের বিষয় ইস এ ম্যাটার অফ কনফিডেন্স কাজে এই কনফিডেন্সটা আর্ন করতে হলে নতুন পুরনোর যে সমন্বয়টা এই সমন্বয়টা যদি হতো তাহলে আজকে কিন্তু অনাস্থার কথাটা আসতো না এবং সেখানে ওনার চিকিৎসা ইনকমপ্লিট রেখেই গত আটই নভেম্বর আমরা দেখলাম বিকেলবেলা তৈরি ঘুরি করে ওনাকে জেলখানায় ফেরত নেওয়া হলো অর্থাৎ ওনার যে ওনার অনাস্থাটা বা ওনার যে আস্থার অভাবটা

যে কোনো বিবেচনায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাল্টি সমস্ত সুপার স্পেশালিস্ট ডিসিপ্লিন গুলো বঙ্গবন্ধু মেডিকেল এখানে থাকে তাহলে আওয়ামী সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবকে কিন্তু আমরা দেখেছি সিঙ্গাপুরে পাঠানো হয়েছে যদিও এখন তিনি সুস্থ হচ্ছেন তাহলে তাকে কেন পাঠানো হবে কোনো কোনো সমস্যা ছিল না বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ওবায়দুল কাদের সাহেবকে একেবারে ডাইং অবস্থা থেকে প্রায় হি ওয়াজ অ্যাবাউট টু ডাই সেই অবস্থা থেকে কিন্তু ওনাকে হান্ড্রেড পারসেন্ট রিসিসিটেড আমরা একেবারে নর্মাল অবস্থাতে কিন্তু ওনার পারিবারিক ইচ্ছায় যে উনি মনে করলেন যে বাইপাস অপারেশনটা সিঙ্গাপুরে করবেন জাস্ট বাইপাস অপারেশনের জন্য। তিনি যেই কজের জন্য এসেছিলেন সেটি সম্পূর্ণভাবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ট্যাকেল করতে সক্ষম হয়েছে সেটা আপনি জানেন দেবী সেটিও একই রকম কথা বলেছেন যে আন্তর্জাতিক মানের চিকিৎসা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দিয়েছে আমি যে কথাটি আসতে চাই যে দেখুন জাহিদ সাহেব বলেছেন যে ইনফ্লুয়েন্স বা কনফিডেন্সের বিষয়টা আসলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাদেরকে দিয়ে বোর্ড করা হয়েছে আমি আগেই বলেছি তারা দল নিরপেক্ষ তারা অত্যন্ত উচ্চ মানের বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের এখানে যিনি এখন এই বোর্ডের সভাপতি তিনি মেডিসিনের ডিপার্টমেন্টের হেড এবং তিনি ফ্যাকাল্টি অফ মেডিসিনের ডিন আপনারা জানেন উনি আতিক সাহেবের কথা বললেন আতিক সাহেবের দেশের সবচেয়েতে নামি দামি একজন রিমাটোলজিস্ট তিনি আসেন তেমনি কার্ডিওলজিস্ট ভালো আমাদের যিনি ফিজিক্যাল মেডিসিনে তিনিও একজন বিশেষজ্ঞ চিকিৎসক অর্থোপেডিশিয়ান একজন বিশেষজ্ঞ চিকিৎসক সুতরাং কোনো ঘাটতি নেই এবং আমরা কর্তৃপক্ষের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের থেকে কোনোরকম কোনো ইনফ্লুয়েস করা হচ্ছে না সম্পূর্ণ নিরপেক্ষভাবে মেধা খাটিয়ে সবচেয়েতে ভালো চিকিৎসাটি কিন্তু প্রদান করা সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আর দ্বিতীয়টি বলবো যে কোনো সরকারি কোনো ইনফ্লুয়েন্স কিন্তু এখানে নেই সরকার সম্পূর্ণভাবে নিরপেক্ষ থেকে ভালো চিকিৎসা প্রদান করতে হবে এই কথাটাই কিন্তু চিকিৎসা দেবার জন্য প্রস্তুত সরকারের কোনো ধরনের প্রভাব নেই তারপরও কেন বিএনপি আপনাদের উপরে কিংবা সেই পরে আস্থা রাখতে পারে জানি না আমি জানি না বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধুর নামে মেডিকেল বিশ্ববিদ্যালয় এটি কোনো সমস্যার বিষয় কিনা আমার জানেনি তারপরে হলো যে তিনি যখন আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অক্টোবরে ভর্তি হয়ে নভেম্বরে গেলেন আবার তিনি জেলখানার যে জায়গাটিতে উনি আসেন সেখানে গেলেন তখন কিন্তু উনি সুস্থ হয়েই গিয়েছেন অসুস্থ অবস্থাতে যাননি তাকে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে কারও কোনো ইনফ্লুয়েন্সে যায়নি বিশেষজ্ঞ চিকিৎসকরা বোর্ড বলেছেন যে উনি যেতে পারেন তাই তিনি গিয়েছেন সেটি একটি কথা দ্বিতীয় কথা হল আজকে যখন উনি আসলেন যেটি জাহির সাহেব বললেন যে উনি অবস্থা খুবই খারাপ হ্যাঁ খারাপ বলেই তো মানুষ চিকিৎসা চাইবে রুগী খারাপ হলেই তো ডাক্তারের কাছে আসবে এটি কিন্তু সরকারের দিক থেকে বা কারো দিক থেকে কোনো বাধা ছিল না যে চিকিৎসা উনি নিতে পারেন এ ব্যাপারে সম্পূর্ণ ওনার স্বাধীনতার উপরে নির্ভর করা হয়েছে যে কথাটি আমি বলতে চাই উনি আসার পরে আজকে আমাদের বিশেষজ্ঞ বোর্ড দেখে তাকে রকম কোনো বাড়তি ইনভেস্টিগেশন না করে ক্লিনিক্যালি ওনাকে দেখে তারা মনে করেছেন যে উনি ভালো আছেন তার কোনো নতুন ইন্টারভেনশনের দরকার নেই অর্থাৎ কোনো নতুন ঔষধেরও দরকার নাই নতুন কোনো থেরাপিরও দরকার নেই তিনি এখন যে অবস্থাতে আছেন সেই অবস্থাতে আগের একই ঔষধ খাচ্ছেন এবং তিনি হাসপাতালে আছেন যথারীতি ভালো শরীরের অবস্থা এখন আপনার দৃষ্টিতে কেমন আমার দৃষ্টিতে মানে আমি তো বোর্ডের সদস্য নয় আমাদের বোর্ডের সদস্যদের বাহ্য অনুযায়ী তিনি ভালো আছেন

যে তাকে আজকে বিশেষজ্ঞ বোর্ড কিন্তু বলেছে যে তাকে নতুন কোন ঔষধ আজকে দেয়ার প্রয়োজন নেই আমরা অবজার্ভ করি দেখি ওনাকে আর আমাদের ভালো আমি সেই জায়গা থেকে জানতে যেটা বলেছে एक्चुअली এটা আমার মনে হয় না ইনফরমেশন গ্যাপ আছে মেডিকেল বোর্ড আজকে বসছিলেন এবং বসার পর তারা ওনার ম্যাড ডোজ যেমন কমিয়েছে সোডিয়াম ওনার শরীরে শরীরে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কম সেজন্য সোডিয়াম ক্লোরাইড অ্যাড করেছে প্লিজ 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 আপনি আমাকে ইন্টারসেপ্ট করেন আমি আপনাকে ইন্টারসেপ্ট করি না কাজে আপনি আমাকে ইন্টারসেপ্ট করবেন না লেটমি টক তো তার পরবর্তীতে ওনার যদি শরীর এতই ভালো থাকতো এবং কালকে ওনাকে নিউরো মেডিসিন এবং ডায়াবেটিস কারণ ওনার ডায়াবেটিস টোটালি আনকন্ট্রোল এবং সেই জন্য ওনার ডায়াবেটোলজিস্টকে তারা কল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং নিউরোমেডিসিনের ডাক্তারকে দেখানোর জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে এবং তাদেরকে তারা কল দিবে কাজেই ওনার শরীর যদি এতই ভালোই ওনার কথা মতো যদি এত ভালো থাকতো তাহলে গতকালকে ওনারদের করা মেডিকেল বোর্ড

তার সুচিকিৎসা একজন সাধারণ নাগরিক হিসাবে এই দেশের একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসাবে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দুইবারের বিরোধী নেত্রী বিএনপির চেয়ারপারসন হিসাবে এবং দেশের একজন সাধারণ মানুষ হিসাবে